হাই, আমি মোহাম্মদ বিলাল হুসাইন, সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এখন আমি আলোচনা করব সিএসএস থ্রি মিডিয়া কোয়ারি সম্পর্কে। সিএসএস টু মিডিয়া টাই, সিএসএস টু এ মিডিয়া রুল প্রথম প্রকাশ করা হয়েছে। এর ফলে ভিন্ন ভিন্ন মিডিয়া এর জন্য ভিন্ন ভিন্ন স্টাইল রুল নির্দিষ্ট করে দেওয়া যায়। উদাহরণ, কম্পিউটার স্ক্রিনের জন্য, প্রিন্টার এর জন্য, হ্যান্ড হেল্ড ডিভাইসের জন্য, টেলিভিশন টাইপ ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন স্টাইলের নিয়ম নির্ধারণ করে দেওয়া যায়। দুর্ভাগ্যবশত এই মিডিয়া টাইপ অনেক ডিভাইসে ভালোভাবে সমর্থন করে না। সিএসএস থ্রি মিডিয়া কুয়েরি, সিএসএস থ্রি এর মিডিয়া কুয়েরি সিএসএস টু এর মিডিয়া টাইপ এর ধারণাকে প্রসারিত করেছে। মিডিয়া কুয়েরি বেশ কিছু কাজ করতে পারে। ভিউপোর্ট এর উইথ এবং হাইট পরীক্ষা করা, ডিভাইসের উইথ এবং হাইট পরীক্ষা করা, ওরিয়েন্টেশন বা অভিযোজন, ট্যাবলেট অথবা ফোনে আরআরই অর্থাৎ ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট মোডে আছে কি, রেজুলেশন, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট এবং মোবাইল ফোনে যেমন আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে একটি ভালো স্টাইল শীট সরবরাহ করার জন্য মিডিয়া কুয়েরি একটি জনপ্রিয় কোর্স। সিএসএস মিডিয়া কুয়েরি সিনট্যাক্স, এট দ্য অ্যাট মিডিয়া নট অনলি মিডিয়া টাইপ অ্যান্ড এক্সপ্রেশন সেকেন্ড ব্র্যাকেট সিএসএস কোড লিখতে হবে। মিডিয়া কুয়েরি ফল সত্য যদি হয় যদি নির্দিষ্ট মিডিয়া টাইপ এবং ডিভাইস একই প্রকারে হয়। যখন একটি মিডিয়া কুয়েরি সত্য হয় তখন এর সাথে সম্পর্কিত স্টাইল শিট স্বাভাবিক সিএসএস রুল এর মতো কাজ করে। আপনি ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন স্টাইল শিট ব্যবহার করতে পারে, যেমন এরকম সিএসএস মিডিয়া টাইপ অল, সব প্রকার মিডিয়া টাইপ এর জন্য ব্যবহৃত হয়। প্রিন্ট, প্রিন্টারের জন্য ব্যবহৃত হয়। স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন, ট্যাবলেট এবং মোবাইল ফোন এর জন্য ব্যবহৃত হয়। স্পিচ, টেক্সটকে শব্দ করতে পড়তে ব্যবহৃত হয়। HTML এডিটর ওপেন করবেন, ওপেন করে HTML এর বেসিক টেক্সটগুলো লিখবেন এবং এখানে এই লেখাটুকুকে লিখে দিবেন। দেখুন, মিডিয়া মেটা ট্যাগের ভিতর নেম লিখবেন, ইকুয়াল সাইন, ডাবল কোটেশনের ভিতর ভিউ পোর্ট লিখতে হবে, তারপর কন্টেন্ট লিখতে হবে, ডাবল কোটেশনের ভিতর উইথ ইকুয়াল সাইন, ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল ইকুয়াল সাইন 1.0, এই লেখাটুকু এখানে লিখে দিতে হবে। এখন আমি এই বডি ট্যাগের ভিতর আমি কিছু টেক্সট নিব। এই টেক্সটটুকু এখানে দেখুন, হেডিং 1 ট্যাগ এবং এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ ট্যাগ। দেখুন, এখন যদি আমি ব্রাউজারকে যদি এটি রিফ্রেশ করি তাহলে এরকম একটি ইফেক্ট দেখতে পাবো। এখানে মাউসের কার্সর পয়েন্টার রেখে বডির কালারটাকে আমি চেঞ্জ করবো, এজন্য আমাকে এইরকম কোড আমাকে লিখতে হবে। এখানে লিখতে হবে বডি এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখানে লিখে দেবো ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালার ব্ল্যাক। এভাবে লিখে দেওয়ার পর আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি অ্যাড মিডিয়া প্রয়োগ করবো। অ্যাড মিডিয়া প্রয়োগ করার জন্য আমাকে এই কোডটুকু লিখতে হবে, অ্যাড মিডিয়া, এখানে মিডিয়া টাইপ আমি নির্ধারণ করে দিলাম স্ক্রিন, এবং এখানে অ্যান্ড নির্ধারণ করে দিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ম্যাক্সিমাম উইথ 992 পিক্সেল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমি এই বডির কালারকে আমি চেঞ্জ করবো, এজন্য এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং কালার হোয়াইট। এখন আমি এখানে যখন রিফ্রেশ করবো তখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ভুল হয়ে গেছে। এখন যদি আমি ব্রাউজারের সাইজটিকে যদি রিসাইজ করি, দেখুন যখন আমার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ আমার ব্রাউজারের উইন্ডো যখন 992 পিক্সেল পর্যন্ত, 992 পিক্সেল পর্যন্ত, দেখুন 992 পিক্সেল পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু শো করতেছে, এবং যখনই 992 পিক্সেলের বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু 80N কালার হয়ে যাচ্ছে। এখানে আমি কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন ব্রাউজারকে আমি রিলোড করব। এখন যদি আমি ব্রাউজার সাইজটিকে যদি রিসাইজ করি তাহলে দেখুন আমার ব্রাউজার সাইজ যখন ম্যাক্সিমাম উইথ 992 পিক্সেল যখন, তখন কিন্তু আমার কালার কিন্তু ভুল শো করতেছে। যখনই 993 পিক্সেল হচ্ছে তখনই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। দেখুন
এই যে দেখুন, এখন এখানে আমি আরেকটি মিডিয়া প্রয়োগ করব, এই জন্য আমি এটিকে, এই জন্য আমি এখান থেকে এটি কপি করলাম। কপি করার পর নিচে এনে আমি এটি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি লিখে দিলাম 600 পিক্সেল, দেখুন 600 পিক্সেল লিখে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিলাম গ্রিন এবং কালার লিখে দিলাম হোয়াইট। তাহলে এভাবে লিখে দেওয়ার পর এখন যদি আমার ব্রাউজারটা যদি আমি ব্রাউজারে যদি আমি রিলোড করি তাহলে আমরা তার ইফেক্ট দেখতে পাবো। এখন আমি ব্রাউজারের সাইজটি যখন রিসাইজ করব, যখন আমার ব্রাউজারের সাইজটি যখন ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল হয়ে যাবে, তখন আমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে। দেখুন আমি ব্রাউজার সাইজটি ছোট করি, দেখুন এই যে যখনই আমার ব্যাকগ্রাউন্ড এই ব্রাউজার উইন্ডো যখন 600 পিক্সেল হয়ে গেছে, তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গ্রিন হয়ে গেছে। দেখুন এখন কিন্তু গ্রিনই থাকবে, এবং যখন 601 পিক্সেল হবে তখনই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্লু কালার হয়ে যাবে। দেখুন আবার যখন 992 সে যখন আমার এই ব্রাউজার উইন্ডোটা যখন 993 পিক্সেল হয়ে যাবে, তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। এভাবে আমি অ্যাড মিডিয়া প্রয়োগ করতে পারি। আমি অ্যাড মিডিয়া প্রয়োগ করে সিএসএস রেসপন্সিভ নেভিগেশন মেনু তৈরি করতে পারি। রেসপন্সিভ নেভিগেশন মেনু তৈরি করার জন্য এটিকে আমি কেটে দিব এবং এগুলোকে আমি, দেখুন এই সবগুলোকে আমি এখান থেকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমাকে এখানে এই অংশটুকু তো অবশ্যই এখানে লিখতে হবে, এবং বডি ট্যাগের ভিতর আমি এখানে কয়েকটি মেনু ক্রিয়েট করব। দেখুন আমি এখানে কয়েকটি মেনু ক্রিয়েট করব, এই জন্য আমি বডি ট্যাগের এখানে আমি আগে মেনুটা ক্রিয়েট করে গেছি। এখানে দেখুন আমি মেনুটা এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং এই ডিপ ট্যাগকে এখানে ক্লোজ করেছি। ডিপ ট্যাগের ভিতর একটি ক্লাস ডিক্লার করেছি, টপ ন্যাপ নামে একটি ক্লাস ডিক্লার করেছি, এবং এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছি। কিভাবে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, আপনারা এভাবে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করবেন। এখন যদি আমার ব্রাউজার সাইজ রিলোড দিই তাহলে দেখুন আমার এই অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ এই নেভিগেশন গুলো এরকম শো করতেছে। এখন আমি এটি সিএসএস ব্যবহার করে অনেক সুন্দরভাবে ডিজাইন করব এবং রেসপন্সিভ নেভিগেশন মেনু তৈরি করব। এখানে মাউসের কার্সর পয়েন্টার রেখে আমি একটি ইউনিভার্সাল সিলেক্টর নিব এবং এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমি এখানে লিখে দিব বক্স সাইজ। বক্স সাইজিং এর মানকে আমি বর্ডার বক্স করে দিব। দেখুন বর্ডার বক্স করে দিলাম। এখন যদি আমার এটিকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এরকম ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে আমি টপ ন্যাপ নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, এই টপ ন্যাপকে আমি কপি করব। এখানে এনে আমি এখানে ক্লাসের সাইন দিয়ে টপ ন্যাপ লিখে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর টপ ন্যাপের জন্য আমি সিএসএস রুল প্রয়োগ করব। টপ ন্যাপকে আমি ওভারফ্লো হিডেন করে দিতে চাই, অর্থাৎ ওভারফ্লো যাতে না হয় এই জন্য লিখে দেব ওভারফ্লো হিডেন। দেখুন ওভারফ্লো মানকে আমি হিডেন করে দিলাম। এবং আমি এই টপ ন্যাপের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এখানে লিখে দেব ব্যাকগ্রাউন্ড কালার আমি অ্যাকোয়া কালার দিয়ে দিলাম। এখন যদি আমি ব্রাউজার যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এরকম একটি ইফেক্ট দেখতে পাচ্ছি। তারপরে আমি এখানে টপ ন্যাপ এবং অ্যাঙ্কর ট্যাগের জন্য আমি সিএসএস রুল প্রয়োগ করব, এই জন্য এই টপ ন্যাপকে আমি কপি করব। এটি যেহেতু একটি ক্লাস এই জন্য আমি এখানে ক্লাসের সাইন দেব, টপ ন্যাপ লিখব। এখন এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই জন্য এখানে অ্যাঙ্কর ট্যাগের সাইন দিব এবং এখানে আমি সিএসএস রুলগুলো লিখব, অর্থাৎ আমার টপ ন্যাপ এবং অ্যাঙ্কর ট্যাগের ফ্লোট লেফট হয়ে যাবে। এখানে দেখুন ফ্লোট লেফট করে দিলাম। এখন যদি ব্রাউজারকে যদি রিলোড দিই তাহলে দেখুন আমি এইরকম একটি ভিউ দেখতে পাচ্ছি। এখানে আমি ডিসপ্লেকে ব্লক করে দিব, এখানে লিখব ডিসপ্লে ব্লক। এখন ব্রাউজারকে রিলোড দিলে তাহলে দেখুন আমার এরকম আমি ইফেক্ট দেখতে পাচ্ছি। এখানে আমি টপ ন্যাপ এবং অ্যাঙ্কর ট্যাগের জন্য কালার দিব, এখানে লিখব কালার, কালার ভ্যালু এখানে আমি যে কোনো কালার নির্ধারণ করে দিতে পারি। এখানে আমি ব্রাউন কালার নির্ধারণ করে দিলাম। এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে আমি সেন্টার করবো, এই জন্য এখানে লিখব টেক্সট অ্যালাইন সেন্টার। এবং এইগুলোর জন্য আমি একটি প্যাডিং দিব, এখানে লিখব
রিগার্ডিং আমি 20 পিক্সেল এবং 25 পিক্সেলের একটি প্যাডিং 20 পিক্সেল এবং 25 পিক্সেলের একটি প্যাডিং দিয়ে এখন যদি আমি ব্রাউজার রিফ্রেশ করি তাহলে দেখুন এরকম দেখতে পাচ্ছি। এখন এখানে যে আমার এই মেনুগুলোর নিচে কিন্তু আন্ডারলাইন আছে, দেখুন আন্ডারলাইন শো করতেছি, আমি এই আন্ডারলাইনকে উঠিয়ে দিব। এই জন্য আমি এখানে লিখব টেক্সট ডেকোরেশন মার্ক, আমি এখানে নান করে দিব। এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে দেখুন আমার এই আন্ডারলাইন গুলো দূর হয়ে গেছে। এখন এখানে যখন আমি মাউসের কার্সর পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন কোনো ধরনের হোভার ইফেক্ট করতেছি না। এখন এই মেনুগুলোর মধ্যে আমি একটি হোভার ইফেক্ট দিব, হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমি এই টপ ন্যাব এবং অ্যাঙ্কর ট্যাগের উপর হোভার ইফেক্ট দিব। এই জন্য এই অংশটুকু আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব এবং হোভার ইফেক্ট দেওয়ার জন্য এখানে কোলন চিহ্ন দিয়ে আমি এখানে লিখে দিব হোভার। দেখুন হোভার লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, অর্থাৎ আমি চাচ্ছি যখনই আমি এর মধ্যে মাউসের কার্সর পয়েন্টার নিয়ে যাবো তখন একটি ব্যাকগ্রাউন্ড কালার শো করবে। এই জন্য আমি এখানে লিখে দিব ব্যাকগ্রাউন্ড কালার। আমি ব্যাকগ্রাউন্ড কালারকে যে কোনো কালার নির্ধারণ করে দিতে পারি, এখানে আমি একটি কালার এখানে নির্ধারণ করে দিলাম, দেখুন ডার্ক গ্রিন কালার নির্ধারণ করে দিলাম। এখন এখানে আমি একটি কালার নির্ধারণ করবো, এই জন্য এখানে লিখবো, এখানে লিখবো কালার, আমি যে কোনো একটি কালার নির্ধারণ করে দিতে পারি, আমি এখানে ব্ল্যাক কালার নির্ধারণ করে দিলাম। এখন এখানে আমি এটিকে রিফ্রেশ করব। এখন যখন আমি এই মেনুগুলোর উপর হোভার করতেছি মাউসের কার্সর পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন কিন্তু ডার্ক গ্রিন কালারের একটি হোভার তৈরি হচ্ছে। এখন আমার এই ব্রাউজারকে যখন আমি রিসার্চ করছি দেখুন আমার মেনুগুলো এরকম শো করতেছি, দেখুন মেনুগুলো এরকম শো করতেছি। যখন ব্রাউজার সাইটটি রিসার্চ করতেছি মেনুগুলো এরকম শো করতেছি। এখন আমি চাচ্ছি যে আমার এই মেনুগুলো যখন আমি ব্রাউজারের সাইজটি ছোট করবো তখন মেনুগুলো উপরে শো করবে এবং যখনই আমার ব্রাউজারের সাইজটি বড় করবো তখন এরকম হয়ে যাবে। তাহলে সেটি করার জন্য আমাকে অ্যাড মিডিয়া প্রয়োগ করতে হবে। অ্যাড মিডিয়া প্রয়োগ করার জন্য এখানে মাউসের কার্সর পয়েন্টার রেখে আমি এই অংশটুকু লিখে দিব, এখানে লিখবো অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়াকে আমি টাইপকে স্ক্রিন করে দিব অ্যান্ড লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ম্যাক্সিমাম ওই 600 পিক্সেল লিখে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এই টপ ন্যাপের জন্য আমি ফলোডকে লেফট করে দিব উইথ 800 পিক্সেল করে দিব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। এখন যদি আমি এটিকে যদি রিলোড দিই এবং এখানে দেখুন এটি দেখা হচ্ছে, যখনই আমার ব্রাউজারের সাইজটি 600 পিক্সেল হয়ে যাবে, দেখুন যখন 600 ম্যাক্সিমাম উইথ যখন 600 পিক্সেল হয়ে যাবে তখন মেনুগুলো এরকম হয়ে যাবে, অর্থাৎ ফ্লোট নান হয়ে যাবে, দেখুন এরকম নিচে নিচে শো করবে। যখনই 601 পিক্সেল, অর্থাৎ আমার ব্রাউজারের সাইজ যখন 601 পিক্সেল হয়ে যাবে তখন কিন্তু আমার আমার এই মেনুগুলো এরকম শো করবে, অর্থাৎ ভার্টিক্যালি শো করবে, অর্থাৎ এরকম আমার মেনুগুলো এরকম শো করবে। যখনই আবার আমার এই ব্রাউজারের সাইজটি 600 পিক্সেল যখন হবে তখন আমার এই মেনুগুলো এরকম শো করবে। এইভাবে আমি রেসপন্সিভ নেভিগেশন মেনু তৈরি করতে পারি, আমি সিএসএস ব্যবহার করে রেসপন্সিভ কলাম তৈরি করতে পারি। রেসপন্সিভ কলাম তৈরি করার জন্য এখানে একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, রো নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি এবং এখানে একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, ক্লাসের নাম দিয়েছি কলাম এবং একটি ইনলাইন স্টাইল ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এই কালার এবং একটি হেডিং টু ট্যাগ দিয়েছি এবং একটি প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি। এখন এবং এখানে যে একটি ডিপ নিয়েছি সেই ডিপকে আমি এখান থেকে কপি করে এনে আমি এই ডিপকে আমি এভাবে নিচে ক্লোজ করে দিলাম। তাহলে দেখুন এখন আমি ব্রাউজার গিয়ে যদি রিলোড দিই তাহলে আমি একটি সাকসেসফুল একটি ডিপ ক্রিয়েট করতে পেরেছি। এরকম আমি বেশ কয়েকটি ডিপ ক্রিয়েট করব, এই জন্য এটিকে আমি এভাবে কপি করব। দেখুন এই অংশটুকু কপি করে আমি বেশ কয়েক জায়গায় আমি এটিকে এভাবে পেস্ট করে দিব। দেখুন এখন যদি ব্রাউজার রিলোড দিই তাহলে এরকম আমি কয়েকটি কলাম দেখতে পাবো। এখন এই কলামের নামগুলো এখানে আমি চেঞ্জ করে দিব, এটি হচ্ছে 1 নম্বর কলাম, এটি হচ্ছে 2 নম্বর কলাম, এটি হচ্ছে 3 নম্বর কলাম এবং এটি হচ্ছে 4 নম্বর কলাম। তাহলে এভাবে আমি টেগুলো লেখার পর ব্রাউজার রিলোড দিলে এরকম আউটপুট দেখতে পাবো। এখন এই কলামগুলোকে আমি সিএসএস ব্যবহার করে রেসপন্সিভ করবো। রেসপন্সিভ করার জন্য আপনাকে এই হেড ট্যাগের ভিতর
এই মেটা ট্যাগটি অবশ্যই কিন্তু লিখতে হবে, এভাবে লিখতে হবে। লেখার পর এখানে আমি ইন্টারনাল সিএসএস ব্যবহার করব, এই জন্য এখানে আমি ইউনিভার্সাল সিলেক্টর নিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমি এখানে বক্স সাইজিং এর মান লিখ, বক্স সাইজিং প্রপার্টি ব্যবহার করব, এখানে লিখবো বক্স সাইজিং, এখানে লিখে দিব বর্ডার বক্স নির্ধারণ করে দিব। তাহলে এভাবে করে দেওয়ার পর দেখুন আমি এরকম আউটপুট দেখতে পাচ্ছি। এখন এখানে আমি কলাম নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, এই কলাম এই লেখাটুকুকে আমি কপি করব এবং এখানে এনে এখানে আমি ক্লাসের সাইন দেব। ক্লাসের সাইন দিয়ে আমি এখানে কলাম লিখে দেবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কলামের জন্য সিএসএস রুল লিখব, অর্থাৎ যে কলামগুলো আছে এই কলামগুলো ফ্লোট লেফট হবে, এই জন্য এখানে লিখব ফ্লোট লেফট। এখন যদি ব্রাউজার রিলোড দিই তাহলে আমি এইরকম আউটপুট দেখতে পাবো। এখন এই এই কলামগুলোর জন্য একটি উইথ নির্ধারণ করে দিব, এখানে লিখব উইথ, উইথ করে দিব 25 পিক্সেল করে দিব, 25% করে দিলাম। তাহলে এখন যদি ব্রাউজার রিলোড দিই তাহলে এরকম ইফেক্ট দেখতে পাবো। এখন এই এই কলামগুলোর জন্য আমি প্যাডিং ব্যবহার করব, এখানে লিখে দিব প্যাডিং, প্যাডিং এর আমি 20 পিক্সেল প্যাডিং করে দিব, এখানে লিখে দিব 20 পিক্সেল। তাহলে এখন যদি ব্রাউজার রিলোড দিই তাহলে দেখুন এখানে 20 পিক্সেলের প্যাডিং হয়ে গেছে। এখানে আমি রো নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, এর জন্য আমি সিএসএস রুল লিখবো, এর জন্য রো কে আমি কপি করলাম, কপি করে এনে এখানে যেহেতু একটি ক্লাস ক্লাসের সাইন দিয়ে এখানে আমি রো লিখলাম। রো লেখার পর এখানে আমি একটি আফটার শুরু ক্লাস ব্যবহার করব, এই জন্য এখানে লিখে দিব আফটার। লিখে দেওয়ার পর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখানে আমি লিখে দিব কন্টেন্ট, সেমিকোলন দিয়ে দিব। ডিসপ্লে মানকে টেবিল নির্ধারণ করে দিলাম। এখন যদি আমার ব্রাউজার সাইজ, তাহলে দেখুন আমি এরকম আউটপুট দেখতে পাচ্ছি। এখন এখানে আমি ক্লিয়ার প্রপার্টি ব্যবহার করব, ক্লিয়ারের মানকে এখানে আমি বোথ নির্ধারণ করে দিব। তাহলে এখন যদি আমার ব্রাউজার সাইজ যদি রিলোড করি তাহলে এরকম ইফেক্ট দেখতে। এখন আমি যদি চাই যে আমার ব্রাউজার সাইজ যখন আরো ছোট হয়ে যাবে তখন আমি কয়েকটি কলাম শো করতে চাই, এই জন্য আমাকে আরেকটি অ্যাডমিন ব্যবহার করতে হবে। আমি এটি এই এটিকে কপি করে নিচে এনে আমি এটি পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে এখানে আমি লিখে দিব 600 পিক্সেল, এখানে লিখে দিব 600 পিক্সেল এবং এখানে আমি 100% করে দিব। দেখুন এখন যদি আমি ব্রাউজারটা যদি রিলোড করি এর ব্যাখ্যা হচ্ছে যখন আমার ব্রাউজার সাইজ যখন 600 পিক্সেল হয়ে যাবে তখন আমার কলামের উইথ হয়ে যাবে 100%। এখানে দেখুন যে এখন কিন্তু আমার দেখুন এরকম শো করতেছি, এখন যখন আমার 600 পিক্সেল হয়ে যাবে তখন কিন্তু এই দেখুন যখনই আমার ব্রাউজার সাইজ 600 পিক্সেল হয়ে গেছে তখন আমার কলাম কিন্তু 100% হয়ে গেছে। আবার যখন 601 পিক্সেল থেকে 992 পিক্সেল যখন থাকবে তখন কিন্তু আমার এই কলামের উইথ কিন্তু 50% হয়ে যাবে, এখানে দেখুন 950% হয়ে গেছে। এইভাবে আমি রেসপন্সিভ কলাম লেআউট তৈরি করতে পারি। আমি ইচ্ছা করলে আমার ওয়েবসাইটের কোনো এলিমেন্টসকে আমি হাইড করতে পারি, অর্থাৎ স্ক্রিনের সাইজ অনুযায়ী আমি বিভিন্ন এলিমেন্টকে হাইডস করতে পারি। হাইডস করার জন্য এখন আমি এই অংশটুকু আমি এটি কেটে দিব, দেখুন এই অংশটুকু কেটে দিলাম। এখন আমি এখানে বডি ট্যাগের ভিতর আমি এই টেক্সটুকু লিখব, এখানে দেখুন হেডিং 2 ট্যাগ দিয়েছি এবং এখানে একটি ডিপ ট্যাগ নিয়েছি, ডিপ ট্যাগের মধ্যে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি এবং এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি। এখন আমি যখন ব্রাউজার রিলোড দিব তখন কিন্তু আমি এরকম ইফেক্ট দেখতে পারবো। এখন যখন আমি এই ব্রাউজার সাইজটিকে যখন ছোট বড় করতেছি তখন কিন্তু দেখুন ছোট বড় করতেছি তখন কিন্তু আমার যতগুলো যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টসই কিন্তু এখানে শো করতেছে। এখন আমি চাচ্ছি যে কোনো সাইজে আমি কোনো এলিমেন্টসকে হাইড করবো, যখন আমার এই আমার ব্রাউজার সাইজটি যখন ছোট হয়ে যাবে তখন আমার কোনো এলিমেন্টসকে আমি হাইড করবো, অথবা যখন আমার ব্রাউজার সাইজটি এরকম হবে তখন আমি কোনো এলিমেন্টসকে এখান থেকে হাইড করবো, আবার যখন আমার ব্রাউজার সাইজ যখন এরকম থাকবে তখন কোনো এলিমেন্টসকে হাইড করবো। তাহলে সেটি করার জন্য আমাকে সিএসএস রুল প্রয়োগ করতে হবে। তাহলে সিএসএস রুল প্রয়োগ করার জন্য আমি ইন্টারনাল সিএসএস ব্যবহার করবো, এখানে মাউসের কার্সর পয়েন্টার রেখে এখানে ডিপ
ক্লাস এক্সাম্পল নামে যে আমি একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, এখানে যেহেতু এটি ডিপ ট্যাগ, এখানে ডিপ ট্যাগ নিয়েছি এবং এক্সাম্পল নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, সেই ক্লাসটা এখানে লিখে দিব। এবং এই ডিপের জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, এখানে ইয়েলো কালার দিয়ে পরিবর্তে আমি এখানে সাপোজ রেড কালার দিয়ে দিলাম, দেখুন। এবং প্যাডিং দিয়ে দিলাম এখানে 30 পিক্সেলের একটি প্যাডিং দিয়ে দিব। তাহলে এখন যখন আমি ব্রাউজারকে যখন রিলোড করব, তখন কিন্তু আমার এই ডিবের মধ্যে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে, অর্থাৎ রেড কালার চলে এসেছে। এখানে আমি অ্যাড মিডিয়া প্রয়োগ করে আমি এই ডিপ এলিমেন্টসকে হাইড করব, অর্থাৎ যখন আমার ব্রাউজার সাইজ ছোট হবে কিংবা বড় হবে তখন আমি এই ডিপ, এই এক্সাম্পল ডিপ যে নিয়েছি সেই ডিপটিকে হাইড করবো। এই জন্য এখানে মাউসের কার্সর পয়েন্টার রেখে আমাকে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়ার টাইপকে আমি স্ক্রিন নির্ধারণ করে দিলাম, অ্যান্ড লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এখানে লিখে দিতে হবে ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল। এবং ডিপ এবং এক্সাম্পলের জন্য আমি সিএসএস রুল লিখব এবং ডিসপ্লেকে নান লিখে দিব। এখন যখন আমি ব্রাউজারটাকে রিলোড করব, আমার ব্রাউজারের ম্যাক্সিমাম উইথ যখন 600 পিক্সেল হয়ে যাবে তখন আমার এই ডিপ কে শো করবে না, দেখুন। এখন আমি ব্রাউজারটিকে এই দিকে আনতেছি, দেখুন এই যে যখনই আমার 600 পিক্সেল হয়ে যাবে ম্যাক্সিমাম উইথ তখন আমার ডিপটি হাইট হয়ে যাবে। এখানে দেখুন আমি ডিপকে হাইট করে দিয়েছি, এই জন্য দেখুন আবার যখন 601 পিক্সেল হবে তখন কিন্তু আমার এই ডিপটি শো করবে, দেখুন ডিপটি শো করতেছি। আবার যখন 600 পিক্সেল হয়ে যাবে তখন কিন্তু আমার এই ডিপটি হাইট হয়ে যাবে, দেখুন আমার ব্রাউজার সাইজটি যখন 600 পিক্সেল হয়ে যাচ্ছে সাথে সাথে আমার এই ডিপটি কিন্তু হাইট হয়ে গেছে। এভাবে আমি অ্যাড মিডিয়া প্রয়োগ করে HTML এর কোনো এলিমেন্টসকে আমি হাইড করে দিতে পারি। আমি আমার ওয়েবসাইটকে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করাতে পারি। এটি করানোর জন্য আমি এই বডি ট্যাগ থেকে এই অংশটুকু আমি কেটে দিব এবং এখানে আমি সিএসএস রুলগুলো, দেখুন যে রুলগুলো আমি লিখেছিলাম সেগুলো আমি কেটে দিব। কেটে দিয়ে আমি এখানে বডি ট্যাগের ভিতর আমি এই একটি প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আমি কিছু টেক্সট লিখেছি, দেখুন। এখন যখন আমি ব্রাউজার রিলোড করব তখন কিন্তু আমি এরকম আউটপুট দেখতে, এখন আমার এই ব্রাউজারে আমি বডির জন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে সিএসএস এর মধ্যে আমি এখানে বডি লিখব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ব্যাকগ্রাউন্ড কালার আমি লাইট গ্রিন করে দিলাম। এখন যখন ব্রাউজার রিলোড করব তখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন আমি এর জন্য পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ ওরিয়েন্ট, আমার এই পেজটিকে আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করতে চাই। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করার জন্য এখানে মাউসের পয়েন্টার রেখে আমাকে অ্যাড মিডিয়া অর্থাৎ সিএসএস রুল প্রয়োগ করতে হবে। এখানে লিখবো অ্যাড মিডিয়া অনলি লিখবো এবং অ্যাড মিডিয়া টাইপকে সিন করে দিলাম, অ্যান্ড লিখলাম এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন মানকে এখানে ল্যান্ডস্কেপ নির্ধারণ করে দিলাম। বডি ট্যাগের ভিতর আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম লাইট ব্লু কালার দিলাম। এখন যখন আমি ব্রাউজারকে যখন রিলোড করব, যখনই আমার রিলোড করার পর এখন যখন আমার ব্রাউজার সাইজটিকে যখন আমি ছোট করতেছি তখন দেখুন যখনই আমার ব্রাউজারটা যখন ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট ব্লু হয়ে যাবে, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু লাইট ব্লু হয়ে গেছে। আবার যখন দেখুন আবার যখন ওরিয়েন্টেশন পোর্ট্রেট হবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হয়ে যাবে। এইভাবে আমি ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট নির্ধারণ করে দিতে পারি। আমরা মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথকে একসাথে ব্যবহার করতে পারি। একসাথে ব্যবহার করার জন্য আমি আগের প্রোগ্রামে এটুকু আমি কেটে দিব, কেটে দিয়ে এখানে স্টাইল শিটটু আমি এখান থেকে কেটে দিব, দেখুন কেটে দিয়ে এখানে আমি বডি ট্যাগের ভিতর আমি নতুন করে একটি টেক্সট লিখলাম। এটি হচ্ছে হেডিং টু ট্যাগ, এটি হচ্ছে একটি ডিপ ট্যাগ এবং ডিপ ট্যাগকে এখানে ক্লোজ করা হয়েছে এবং ডিপ ট্যাগের মধ্যে একটি ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে, এক্সাম্পল নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি এবং এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি এবং এখানে প্যারাগ্রাফ ট্যাগকে আমি বোল্ড করেছি অর্থাৎ স্ট্রং করেছি এই লেখাটা। এখন আমি এটিকে যখন রিলোড করব তখন কিন্তু আমি এরকম আউটপুট দেখতে পাবো। এখন এর মধ্যে আমি ম্যাক্সিমাম উইথ এবং মিনিমাম উইথকে একসাথে ব্যবহার করব। এখানে আমি সিএসএস রুলগুলো লিখব, এই জন্য স্টাইল ট্যাগের ভিতর আমি এই কোডটুকু এখানে লিখে দিব, অ্যাড মিডিয়া স্ক্রিন লিখে দিব এবং এখানে অ্যান্ড লিখব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ম্যাক্সিমাম উইথ 900 পিক্সেল করে দিলাম,
and লিখলাম এবং আবার ফার্স্ট ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর মিনিমাম উইথ 600 পিক্সেল করে দিব এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা এখানে এই ডিপ ট্যাগ এখানে নিয়েছি এবং एग्जांपल নামে যে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি সেটি এখানে লিখেছি এবং এখানে ফন্ট সাইজ দিয়েছি 50 পিক্সেল প্যাডিং দিয়েছি 50 পিক্সেল বর্ডার দিয়েছি 8 পিক্সেল সলিড ব্ল্যাক এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এডিট ব্যাকটা হচ্ছে যখন এখন আমি তখন এটিকে রিলোড করব তখন কিন্তু আমি এরকম আউটপুট দেখতে পাবো এর ব্যাকটা হচ্ছে যখন আমার ব্রাউজার উইন্ডো যখন 600 পিক্সেল থেকে 900 পিক্সেলের মধ্যে থাকবে তখন আমার এই ডিপ এরকম বৈশিষ্ট্য হয়ে যাবে এখন যখন এখন ব্রাউজার সাইজটিকে আমি দেখুন রিসাইজ করতেছি দেখুন যখন 900 পিক্সেলের চেয়ে বেশি হয়ে যাবে দেখুন 900 পিক্সেলের চেয়ে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু ডিপটা থাকবে না আবার যখন 600 পিক্সেল থেকে 900 পিক্সেলের মধ্যে যখন আমি আমার ব্রাউজার উইন্ডো আনতেছি তখন কিন্তু আমার ডিপটি আছে আবার যখন 599 পিক্সেলে যখন আনবো তখন কিন্তু আমার এই ডিপটি আর থাকবে না দেখুন আমার যখনই 599 পিক্সেল হয়ে গেছে দেখুন যখনই আমার ব্রাউজার সাইজটি 599 পিক্সেল হয়ে যাবে তখনই কিন্তু আমার এই ডিপটি আর থাকবে না আবার যখন 600 পিক্সেল থেকে 900 পিক্সেলের মধ্যে থাকবে তখন কিন্তু আমার ডিপটি কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড সহ ডিসপ্লে হচ্ছে এভাবে আমি একাধিক মান ব্যবহার করে আমি কোন HTML এলিমেন্টকে আমি রেসপন্সিভ ডিজাইন করতে পারি।